সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রফেসর ডক্টর এস এম বক্তিয়ার কামাল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজকের যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফট এক্সট্রাকশন, অর্থাৎ যে আমরা যে গ্রাফট তুলি মাথার পিছন থেকে এবং সাইড থেকে সেটা কিভাবে তোলা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই দেখতে পাচ্ছেন যে একটা গ্রাফটের তিনটা করে চুল। আপনারা খুব ভালো করে এই বাম পাশের ছবিটা খেয়াল করেন, দেখেন যে প্রত্যেকটা গ্রাফটে, গ্রাফট মানে হচ্ছে একগুচ্ছ চুল, এই গোছায় তিনটি করে চুল আছে। তা আমাদের বাঙালিদের মাথার যে চুল আছে সেই চুলে সাধারণত এক গ্রাফটে একটা চুল থাকে বা দুইটা চুল থাকে বা তিনটা চুল থাকে। সার্জন যদি ভালো থাকেন তাহলে সাধারণত প্রতি গ্রাফটে দুইটা বা তিনটা চুল থাকে, আর সার্জন যদি খারাপ হন তাহলে সাধারণত প্রতি গ্রাফটে একটা বা দুইটা চুল থাকে। ফলে আপনি যদি ধরেন 1000 গ্রাফট ট্রান্সপ্লান্ট করেন, যদি কোনো ভালো সার্জন দিয়ে করেন তাহলে আপনার চুল হবে 2000 থেকে 2500, আর আপনি যদি খারাপ সার্জন দিয়ে করেন তাহলে আপনার চুল হবে 1000 থেকে 1500। এটা হলো সাধারণ হিসাব। এই যে দেখতে পাচ্ছেন যে একটা গ্রাফটে একটা চুল, তো হচ্ছে যে এই একই আপনি এর তো সার্জনের টেকনিক্যাল সাউন্ডনেসের উপর, অর্থাৎ সার্জন কতটা এক্সপার্ট তার উপর নির্ভর করবে যে আপনি কত গ্রাফটে কতটি চুল পেলেন। অনেকে মনে হবে যে আমি তো 2000 গ্রাফট করেছি, আমি 4000 গ্রাফট করেছি, 2000 গ্রাফট আর 4000 গ্রাফট সব জায়গায় একই রকম না। ভালো সার্জনে 4000 গ্রাফটে অন্তত 8000 থেকে 9000 চুল হবে, আর খারাপ সার্জনে 4000 থেকে 5000।